الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده والدعاء والمغفرة لكل مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا أيها السامعون بريو بهاي الحمد لله ثم الحمد لله مطرو قوائد دين قوري چولي عشت مسلمان دير اتحاش غيرا ويتجباهي مسلم سنات মুসলিম জাতির জন্য যাদের সামর্থ্য আছে ওয়াজিব পবিত্র কোরবানি এই কোরবানি আমরা যে পশুগুলো কোরবানি করে থাকি আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই করি আল্লাহর জন্যই করতে হবে নিয়ত খালেস রাখতে হবে অর্থটা হালাল অবশ্যই রাখতে হবে এখন হালাল অর্থ পশু কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম সমস্ত কিছু কি খাওয়া যাবে না কুরবানি পশুর সমস্ত কিছুই খাওয়া যাবে না কিছু জিনিস আছে যেগুলো আমাদের জন্য খাওয়া নাজায়েজ হারাম কোন কোন অঙ্গ কোন কোন জায়গা কুরবানি পশুর খাওয়া হারাম এক নাম্বার প্রবাহিত রক্ত করার পরে যে রক্তটা বের হয় গলা থেকে গড়িয়ে পড়ে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেটি খাওয়া সম্পূর্ণ হারাম হারাম দুই নম্বর কুরবানি পশুর যে লজ্জায় স্থান আছে বা লিঙ্গ আছে এটি খাওয়া সম্পূর্ণ হারাম হারাম তিন নাম্বার অন্ডকোষ সেটি খাওয়া হারাম চার নাম্বার প্রস্রাবের থলি যেখানে প্রস্তাব থাকে এই থলিটা খাওয়া সম্পূর্ণ হারাম পাঁচ নাম্বার পিত্তথলি হজমের জন্য যেটি অত্যন্ত কার্যকর এই পিত্তথলিটা খাওয়া হারাম ছয় নাম্বার চামড়া এবং গোস্তের মাঝে এক জাতীয় রগ আছে এটাকে কিছুটা জমাট বিচির মতো বলা হচ্ছে এটি খাওয়া সম্পূর্ণ হারাম সর্বশেষ সাত নাম্বার হাড়ের ভিতরে সাদা একটি রোগ আছে এর দ্বারা ক্যালসিয়ামকে বোঝানো হচ্ছে না ক্যালসিয়াম ছাড়াও হাড়ির ভিতরে একটা সাদা রগ আছে এটি খাওয়া সম্পূর্ণ হারাম এই সাতটি বস্তু খাওয়া আমাদের জন্য হারাম অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করে কোরবানির পশু থেকে আমরা গোস্ত খাবো আল্লাহ তালা সঠিকটা বোঝার জন্য আমাদের তাওফিক দান করুন আমিন